জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে সিরিজের শেষ ম্যাচে টাইগারদের সেরা একাদশে ফিরতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ম্যাচে তামিম সৌমদের দুর্দান্ত শুরুর পর দলের হাল ধরতে পারেননি কেউ, সেই দায়িত্ব নিতে ফিরতে যাচ্ছেন রিয়াদ। সেরা একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনও, তাহলে বাদ পড়বেন কারা? সব মিলিয়ে কেমন হচ্ছে বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ ম্যাচের সেরা একাদশ? গেল ম্যাচে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে জুটি গড়েন সৌম্য সরকার ও তানজিদ তামিম। শুরুতেই তারা করেন বাজিমাত, 101 রানের দুর্দান্ত ওপেনিং জুটি। শেষ ম্যাচেও দেখা যেতে পারে তাদেরকে, সেক্ষেত্রে অফর্মে থাকা লিটন দাস আগের ম্যাচের মতোই থাকবেন সাইড বেঞ্চে। বিশ্বকাপের আগে অধিনায়ক নাজমুল শান্তর অফর্ম দলের জন্য বড় দুশ্চিন্তার নাম, শেষ ম্যাচে তার ফর্মে ফেরা সবচেয়ে জরুরি। বোলিংয়ে গেল ম্যাচে ভেলকি দেখান সাকিব আল হাসান, শেষ ম্যাচে তার সামনে ব্যাটিংটাও ঝালিয়ে নেয়ার পালা। তাওহিদ হৃদয় জাকের আলী অনেকটাও থাকছেন সেরা একাদশে। সবশেষ ম্যাচে ভালো শুরুর পর উইকেট ধরে রাখতে পারেনি বাংলাদেশ, তাই তো শেষ ম্যাচে ফিরতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চওড়া কাঁধে রিয়াদকে আবারও নিতে হবে বড় দায়িত্ব। স্পিনে সাকিবের সঙ্গী হবেন লেগি রিশাদ হোসেন, বিশ্রামে থাকা মোহাম্মদ সাইফুদ্দিনকে ফেরানো হতে পারে সেরা একাদশে। বোলিংয়ের সাথে তার ব্যাটিংটাও কাজে লাগবে এই ম্যাচে। সাইফুদ্দিন ছাড়াও বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। গেল ম্যাচে ফিরেই ম্যাচ সেরার পুরস্কার তুলে নেন দাফিজ। সব মিলে হোয়াইট ওয়াশের লক্ষ্যে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী গনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। রবিবার সকাল 10:00 অনুষ্ঠিত হবে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের শেষ টি টোয়েন্টি। সেই ম্যাচে কেমন একাদশ দেখতে চান আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আদনান আহমেদ, মিডি ক্রিক টাইম।